বর্তমান সময়ে আমরা প্রায় সবাই চাই একটা ছাদ বাগান, কিন্তু গাছ করার মতো ছাদ সবার তো নেই, আর থাকলেও সেই ছাদ হয়তো ছোট। বড় ছাদে বড় ড্রামে ভালো ফলের গাছ করা সহজ, কিন্তু যাদের ছাদ ছোট, স্বপ্নটা আকাশের মতো বড়, তাদের জন্য এই ভিডিও। বড় ড্রামের মতো নাই বা হলো, ছোট ছাদের ছোট বাগানে ছোট্ট টবের গাছেও ফলানো যায় ম্যাক্সিমাম ফল। চাই শুধু একটি স্প্রে, যেটা মিরাকল ঘটাবে আপনার বাগানে। ছোট ছোট টবগুলো ফলে ফুলে ভরে থাকবে বারো মাস। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে এমন একটি পিজিআর নিয়ে কথা বলবো যেটি সকলের খুব পরিচিত, খুবই পুরনো। কৃষক বন্ধুরা দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করছেন এবং দাম খুবই কম। সেটি হলো মিরাকুলান। নাম শুনেই যারা সব জানেন ভেবে স্কিপ করার কথা ভাবছেন, তাদের কাছে জানতে চাইব এই পিজিআরের সঠিক ব্যবহারটা জানেন তো? এটি যেমন অনেক উপকার করে, সঠিক ব্যবহার না জানলে ভালো ফল তো মিলবেই না, উল্টে গাছের ক্ষতি করবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, জানতে পারবেন অনেক অজানা কথা। মিরাকুলান কি? যদি এক কথায় বলি, এটি হচ্ছে ট্রাইকন্টানল যুক্ত অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর। ট্রাইকন্টানল যুক্ত পিজিআর ব্যবহার করলে উদ্ভিদের কোষগুলির শারীরবৃত্তীয় দক্ষতা বাড়ে, উদ্ভিদের মাটি থেকে পুষ্টি গ্রহণের ক্ষমতাও বেড়ে যায়, ফলে বেশি মাত্রায় ফুল ফল ধরাতে সাহায্য করে। কেন গাছে এই পিজিআর ব্যবহার করব সেটা এখন জেনে নেওয়া যাক। অনেক সময় সঠিকভাবে পরিচর্যা করা সত্ত্বেও অনেক গাছের বৃদ্ধি ঘটে না, সময় মতো ফুল ফল আসে না, আর এলেও তা ঝরে যায়। সেই কারণে ওই সব গাছে ট্রাইকন্টানলের প্রয়োজন। কি আছে এই ট্রাইকন্টানলে? ট্রাইকন্টানল পাওয়া যায় উদ্ভিদের এপিকিউটিকুলার ওয়াক্সের মধ্যে। এপিকিউটিকুলার ওয়াক্স হচ্ছে উদ্ভিদের শরীরে তৈরি এমন এক রকমের মোম, যেটি গাছের ছাল, পাতা, ফুল বা ফলের চারপাশে একটি চকচকে আবরণ তৈরি করে রাখে। প্রাকৃতিকভাবে সংগৃহীত এই জৈব যৌগ 0.05% ফর্মুলেশনে থাকে মিরাকুলানের মধ্যে, যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ট্রাইকন্টানল গাছের ওভারঅল বৃদ্ধিতে সাহায্য করে, গাছের স্ট্রেস কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, শালক সংশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে তোলে যাতে গাছ বেশি পরিমাণে শক্তি উৎপাদন করতে পারে, প্রোটিন সংশ্লেষণ এবং পরিবহনের সাহায্য করে, এনজাইম অর্থাৎ উৎসেচকের কার্যকলাপকে বাড়িয়ে তোলে। এই ফ্যাট জাতীয় অ্যালকোহল উদ্ভিদ কোষের শারীরবৃত্তীয় কাজ বৃদ্ধি করে। প্রাকৃতিকভাবেই উদ্ভিদের কোষের মধ্যে এই ট্রাইকন্টানল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, কিন্তু সেটি বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় কিংবা সঠিক মাত্রায় গাছ তৈরি করতে পারে না, বা তৈরি হলেও কোনোভাবে সেটাকে কাজে লাগাতে পারে না। সেই জন্য বাইরে থেকে ট্রাইকন্টানল যুক্ত পিজিআর প্রয়োগ করার দরকার হয়। মিরাকুলান কিভাবে গাছের ওপর কাজ করে? প্রথমেই বলবো, এটি গাছের খিদে বাড়িয়ে তোলে, অর্থাৎ এটি ব্যবহার করলে গাছ মাটি থেকে দ্রুত খাবার সংগ্রহ করতে পারে, ফলে গাছ কম সময়ের মধ্যে স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং দ্রুত ফুল আসে। শুধু তাই নয়, ফুলের সংখ্যাও বৃদ্ধি করে, ফুল থেকে ম্যাক্সিমাম ফল গঠনের ক্ষমতা বাড়িয়ে তোলে, গাছের ফুল ফল ঝরা বন্ধ করে এবং রোগ পোকার আক্রমণ রোধ করে। সেই সঙ্গে কুঁড়ির সুপ্ত দশাকে ভাঙিয়ে দিয়ে ফুলকে সঠিক সময়ে প্রস্ফুটিত করতে পারে। কোন সময়ে কতটা প্রয়োগ করা উচিত? ফুল ফল গাছের ক্ষেত্রে কুঁড়ি আসার আগে এবং পরে নির্দিষ্ট মাত্রায় স্প্রে করতে হবে, তবে বিভিন্ন গাছের জন্য বিভিন্ন সময় এবং বিভিন্ন অনুপাতে প্রয়োগ করতে হবে।
সমস্ত ধরনের ফুল গাছের জন্য 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মেশাতে হবে। আলু, কুমড়ো সহ বিভিন্ন সবজি এবং ফল গাছের জন্য 1.5 থেকে 2 ml। পেঁয়াজ, আদা, রসুন, বাদাম, সয়াবিন এইসব গাছে 2.5 ml এবং ধান, গম, ভুট্টা সহ সমস্ত রকম দানাশস্য কিংবা ডাল শস্যর জন্য লাগবে 3 ml। পার্মানেন্ট ফুল হোক বা সিজনাল ফুল, তাতে 3-4 বারের বেশি ব্যবহার করার দরকার নেই। তেমনি সবজি ও ফল গাছের জন্য ওই একই রকমভাবে ব্যবহার করতে হবে। ফল বা সবজি গাছের ক্ষেত্রে ফুল আসার আগে 1 বার, ফুলের কুঁড়ি অবস্থায় 1 বার, ফল সেট হয়ে গেলে 1 বার এবং ফল মার্বেলের মতো হলে 1 বার দিতে হবে। ইনডোর প্ল্যান্ট কিংবা পাতাবাহারে 2 বার স্প্রে করলেই হবে। স্প্রে করার আগে কিছু সতর্কতা নিতে হবে। এটি ব্যবহার করলে গাছে ফুল ফল আসবে বলে ঘন ঘন বা প্রতি মাসে নিয়ম করে ব্যবহার করা যাবে না। কম করে 15 দিনের ব্যবধান রেখে স্প্রে করতে হবে। কোর্স কমপ্লিট হয়ে গেলে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। আবার যদি পিজিআর স্প্রে করার প্রয়োজন হয় তাহলে অল্টারনেটিভ কিছু ব্যবহার করতে হবে। বছরের পর বছর একই পিজিআর স্প্রে করা যাবে না। গ্রোয়িং স্টেজে গাছ যদি সুন্দর ও স্বাস্থ্যবান থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করার একেবারেই দরকার নেই। সবজির চারা গাছ বসানোর পর গাছের বয়স 1-1.5 মাস না হলে এটি প্রয়োগ করা যাবে না। এর সঙ্গে যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড কিংবা অন্য কোনো মাইক্রোনিউট্রিন মিশিয়ে স্প্রে করা যাবে। তবে আমার মতে আলাদা ব্যবহার করাই ভালো হবে। 3-4 দিনের ব্যবধান রেখে অন্যান্য জিনিসগুলি প্রয়োগ করতে পারলে ভালো হয়। এটি স্প্রে করার 5-6 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে ঠিক আছে, আর যদি বৃষ্টি এসে যায় তাহলে পরের দিন আরেকবার স্প্রে করে দিতে হবে। সব সময় সকালের হালকা রোদে কিংবা বিকেলের দিকে এই পিজিআর স্প্রে করতে হবে, চড়া রোদে কখনোই নয়। দেখে নিতে হবে স্প্রে করার সময় মাটিতে যেন হালকা ময়েশ্চার থাকে। শীতের সময় গাছ ডরমেন্সিতে থাকে, অযথা এই সময় কোনো পিজিআর বা গোড়ায় খাবার দেওয়া যাবে না। ডরমেন্ট পিরিয়ড গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী সময় গাছের যাতে ভালো গ্রোথ হয় এবং ফুল ফল দেয় তার জন্য ভীষণ দরকার এই বিশ্রাম। গ্রীষ্ম এবং বর্ষায় যেসব গাছ ফুল ফল দেয় তাদের মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডরমেন্সি চলে। তাই জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে পিজিআর স্প্রে করা সহ অন্যান্য পরিচর্যা শুরু করতে হবে। নার্সারিতে ফল গাছকে আকর্ষণীয় করে তোলার জন্য পিজিআর স্প্রে করে ফুল ফল ধরিয়ে দেওয়া হয়। আপনি কিন্তু সেই কাজটা ভুলেও করতে যাবেন না। খুব ছোট গাছে ফুল ফল নেওয়া মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ছোট গাছের বৃদ্ধির জন্য পিজিআর স্প্রে করলে তাতে ফুল এসে যেতে পারে, সেই ফুল তুলে ফেলতে হবে। অনেক সময় হয়তো 5-6 বছর বয়সী কোনো গাছে ফুল ফল আসছে না, তখন পিজিআর স্প্রে করলেন কিন্তু তাতেও কাজ হলো না। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আগে যাচাই করে নিন গাছটি বীজের নয় তো, কারণ বীজের গাছে ফল আসতে অনেক সময় লাগে। ভালো জাতের কলম কিংবা গ্রাফট করা গাছ হওয়া সত্ত্বেও অনেক সময় তাতে ফুল ফল ধরে না, তখন কিন্তু পিজিআরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ সেই গাছটি হয়তো ছাদ বাগানের উপযুক্ত নয় কিংবা আমাদের ওয়েদারে সুটেবল নয়। আবার কোনো গাছে দীর্ঘদিন হয়তো কোনো পরিচর্যাই করা হয়নি, সেরকম গাছে পিজিআর স্প্রে করে দিলেই যে দ্রুত ফল মিলবে তা কিন্তু নয়। ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলবো, এবং সেই কথাটি ভীষণ গুরুত্বপূর্ণ। যে পিজিআরই স্প্রে করুন না কেন, কোনো গাছ তখনই ভালো রেজাল্ট দেবে যখন সেটি রোগাক্রান্ত বা দুর্বল না থাকবে এবং গোড়ার মাটিতে পর্যাপ্ত খাবার থাকবে। অসুস্থ বা দুর্বল গাছে পিজিআর স্প্রে করে ভালো ফল আশা করা যাবে না। বাংলাদেশের বন্ধুরা, এই মিরাকুলান ছাড়া ট্রাইকন্টানল বেসড পিজিআর যেমন ম্যাগনল কিংবা নেফা ব্যবহার করতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের শেষে একটি বোনাস টিপ দিয়ে রাখি।
মিরাকুলান ব্যবহার করার তিন চার দিন আগে যদি খোলপচা জল বা অন্য কোনো তরল সার গাছের গোড়ায় দেওয়া হয় এবং পিজিআর স্প্রে করার দু তিন দিন পর কোনো মাইক্রোনিউট্রিন স্প্রে করা হয় তাহলে কিন্তু সব থেকে ভালো ফল পাওয়া যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যেভাবে বললাম সেইভাবে গাছের পরিচর্যা করুন, ফল পাবেন হাতে নাতে। ভিডিওটি সবাই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।